হাই ফ্রেন্ডস, আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো এটা আমার চ্যানেলের ফার্স্ট লং ভিডিও। আপনারা থাম্বনেল থেকেই বুঝতে পারছেন ভিডিওটি কোন টপিকের উপর হতে চলেছে। সামনে দুর্গাপুজো, যেহেতু আমি একটি দুর্গাপুজোর কোরেল ফাইল নিয়ে চলে এসেছি। এটি সম্পূর্ণ এডিটর ফাইল, আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং ফাইলটি লক করা থাকবে। ফাইলটি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ভিডিওটির মধ্যে যে পাসওয়ার্ড থাকবে সেটি দিয়ে আপনারা খুলতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিলাম। নেওয়ার পরে একটা বক্স নিয়ে নিলাম। যারা কোরেলে কাজ করে তারা সম্পূর্ণ জানে কীভাবে একটি ব্যানারের ফাইল নিতে হয়। তো এটা সিলেক্ট রাখা অবস্থায় আমি এখানে চলে আসব। এখানে গিয়ে যেহেতু আমার 5 ফুটের ব্যানার, 5 বার 60 ইঞ্চি এটা ইঞ্চির মাপ, এবং 3 ফুট যেহেতু 3 বার 36 ইঞ্চি নিয়ে এন্টার করলাম। এই যে বক্স, এটা আমাদের 5 ফুট বাই 3 ফুটের একটি ব্যানার বক্স হয়ে গেল। তো আমি এখান থেকে একটি কালার সেট করে নিলাম, বাইরে একবার ক্লিক করলাম। এই যে আমাদের ছাইটে বর্ডার দেখতে পাচ্ছি, কালো একটা বর্ডার আছে। এই বর্ডারটা আমরা যদি রাখতে চাই রাখবো, না রাখতে চাইলে এখানে এটা সিলেক্ট করব। ফটাফট এই যে নিচে কালো কালার, এখানে ডবল ক্লিক করব মাউস দিয়ে। করার পরে এখানে চলে যাব, এটা নান করে দেব, দিয়ে ওকে করে দেব। দিলে এই যে সাইডের বর্ডার, এটা আর থাকবে না। বা আমরা যদি বর্ডার রাখতে চাই, এখানে আবার ডবল ক্লিক করব, এখানে চলে আসব। এখানে সাইজ আছে 0.75 থেকে 36 পয়েন্ট পর্যন্ত, যেরকম সাইজ দেবেন সাইডের বর্ডারটা তত মোটা হবে। আমি এখান থেকে 1.5 একটা দিয়ে দিলাম, দিয়ে একটা কালার দিয়ে দিলাম ইয়েলো। দেওয়ার পরে এখানে একবার ক্লিক করব, এখানে একটা টিক দিয়ে দেবো, এখানে একটা টিক দিয়ে এটা ওকে করে দেবো। তাহলে আমাদের সাইডে একটা বর্ডার পড়ে গেল, এই যে হালকা করে হলুদ একটা বর্ডার পড়ে গেল। এই যে আমি বড়ো করছি ছোটো করছি, এটা সম্পূর্ণ মাউসের স্ক্রল বোতাম দিয়ে। আপনারা একটু সামনের দিকে ঘোরালে চাকাটা বড় হবে এবং একটু ছোট করলে ছোট হবে। তো এবার আমাদের এই যে কাশফুল আছে, যে জিনিসগুলো ব্যানারের প্রয়োজন সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। নিয়ে এক এক করে আমি এই 5 বাই 3 ব্যানারের ভিতরে তৈরি করবো আর কি ব্যানারটা। তো এই যে কাশফুল আছে এটা আমি নিয়ে নিলাম। এটার কাশ হচ্ছে ফার্স্ট, এই যে উপরে বিট ম্যাপস এই অপশানটা আছে, এখানে একবার ক্লিক করব, কনভার্ট টু বিট ম্যাপস। এখানে সবসময় আমাদের 300 রাখতে হবে, এবং এখানে CMYK কালার 32 বিট এটা রাখতে হবে। রাখার পরে এই যে ওকে, এখানে ওকে করে দেবো। একটু প্রসেসিং হবে, যাদের কম্পিউটার স্পিড ভালো তাদেরটা তাড়াতাড়ি হয়ে যাবে, ও যাদের স্পিড কম তাদেরটা একটু দেরি হবে। তো আমার এটা হয়ে গেছে, এবং আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে বক্সটা আছে এটাতে একবার ক্লিক করব, করে এটা একটু ট্রান্সপারেন্সি করে নিতে হবে, যাতে একদিকটা কালার একটু সাদা হোয়াইট হয়, মানে একটা একটু এই একদিকটা কালার পুরো পিঙ্ক এবং একদিকটা একটু পিঙ্ক একটু হোয়াইট। তো মিক্সড করার পরে এই যে এটা বিটম্যাট করে নিলাম, এটা এখানে সম্পূর্ণ নিয়ে চলে যাব। নিয়ে চলে যাওয়ার পরে মাউস দিয়ে রাইট ক্লিক করব, করার পরে পাওয়ার ক্লিক ইনসাইট, এটা করার পরে এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে বক্সটা আমরা নিলাম এটার উপরে একবার ক্লিক করে দেবো। দিলে এটা পুরো এর সাথে সেট হয়ে গেল। আমরা এটাকে বড় করলাম, বড় করে দেখে নিলাম, আবার ছোট করে দিলাম। তো এবার আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা একে একে এই জিনিসগুলো আর একটু সাইডে নিয়ে আসি। এগুলো সম্পূর্ণ PNG ফাইল, এই ফাইলগুলো সম্পূর্ণ PNG করা আছে, তো কোনো রকম অসুবিধা ছাড়াই আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন এগুলো কীভাবে বসাতে হয় সেটা আমরা দেখে নিই। তো ফার্স্ট এই যে ব্যানারটির কলা গাছ আছে, এটাতে আমরা একবার ক্লিক করব, করে এটা কন্ট্রোল X করে কেটে নেব। নেওয়ার পরে কন্ট্রোল প্রেস করে এই যে আমাদের বক্স নিয়েছিলাম 5 ফুট 3 ফুট, এর উপরে একবার মাউস দিয়ে লেফট ক্লিক করব। করার পরে আমাদের এই পেজে নিয়ে চলে আসবে। তো আমরা এটাকে পেস্ট করে দেব। দেওয়ার পরে এটাকে এখানে নিয়ে চলে আসবো, এবার পরে একটু বড় করে নেব, মাউস দিয়ে স্ক্রল করে সাইজটা একটু বড় করে নেব। আর একটু বড় করে নিই যাতে দেখতে আমাদের সুবিধা হবে। তো আমরা এই যে কলা গাছ আছে এটাকে সাইজ করে বসিয়ে নেব একটু এইভাবে।
বসিয়ে নেওয়ার পরে যে বাইরে ক্লিক করব, করলে আমাদের কলা গাছটি সেট হয়ে যাবে। কলা গাছটি সম্পূর্ণ সেট হয়ে গেছে। তো এবার আমাদের আরও একটি কাজ হলো, আরেকটু ছোটো করে নেব। এই যে আরেকটি কলা গাছ আছে, এটাকেও আমরা কন্ট্রোল এক্স করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স করে এই যে বক্স নিয়েছি এটার উপরে একবার ক্লিক করে আরেকবার মাউসের লেফট ক্লিক করব এবং এখানে পেস্ট করে দেব। এই যে ছবিটা চলে এসছে। তো এটা নিয়ে আমরা এখানে চলে আসব, একটু বড় করে নেব। আর একটু বড় করার পরে এই যে কলা গাছ আছে এটাকে ঠিকঠাকভাবে এবং ছাইটে সরিয়ে দেব, দিয়ে বাইরে একবার ক্লিক করব, করলে আমাদের এটা সেট হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে চাঁদমালা বসানো। তো আমার এখানে দুটো চাঁদমালা আছে, আপনারা যে কোনো একটা নিতে পারেন। তো এটা আমি ক্লিক করলাম, করে কন্ট্রোল এক্স করলাম, সবগুলোকে একইভাবে নিয়ে আসতে হবে। এখানে একবার ক্লিক করে আবার মাউস দিয়ে কন্ট্রোল প্রেস করে মাউস দিয়ে লেফট ক্লিক করতে হবে, করে এখানে পেস্ট করতে হবে। তো এটা আমার চলে এসেছে, এটা আমি এখানে নিয়ে চলে এলাম মাউস দিয়ে। এটা এবার একটু বড় করে নিলাম, বড় করার পরে এটা একটু নিচের দিকে নিয়ে নিলাম, এটা একটু ছোটো করে নেব, এই এখানে বসিয়ে দেব। আর একটু ছোটো করে নিয়ে নিলাম, ব্যাস এখানে সেট করে দিলাম, নিয়ে বাইরে একবার ক্লিক করলাম। তো আমাদের চাঁদমালাটি বসে গেল। এবার আমাদের আরও একটি কাজ, সেটা হচ্ছে এখানে এই যে দুর্গা ঠাকুর আছে, এটাকে আমরা নিয়ে আসবো। এটাও ঠিক একইভাবে কন্ট্রোল এক্স করব, বক্সে একবার ক্লিক করব, পরে এর উপরে কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট ক্লিক করব, তারপর এখানে আবার কন্ট্রোল ভি করব। পেস্ট হয়ে গেল, এটা আবার এখানে নিয়ে চলে আসব, একটু বড় করে নিলাম, আর একটু বড় করে নিলাম। নেওয়ার পরে এটা এখানে বসিয়ে দেবো, একটু চাঁদমালার গায়ের দিকে একটু সাইডে, এখানে যতটা যায় দেখে দেখে এটা সেট করে দিলাম, এটা সেট হয়ে গেল। তো এবার আমাদের আরও যেগুলো আছে ফাইলগুলো, সেগুলো আমি নিয়ে আসবো। এখান থেকে এই যে ফুলটা আমরা, এটাও কন্ট্রোল এক্স করব, এখানে একবার ক্লিক করে আবার মাউস দিয়ে ক্লিক করে এখানে পেস্ট করে দেব, এটা এখানে নিয়ে চলে আসব। আমি আগে সবগুলো নিয়ে আসি এক এক করে, তারপরে কাজ করব। এটা প্রেস করলাম, কন্ট্রোল এক্স করলাম, সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল প্রেস করে মাউসে লেফট ক্লিক করার পরে আবার এটাকে পেস্ট করলাম। এগুলো সবগুলো একে একে আমি এখানে নিয়ে চলে আসব। আবার বাইরে একবার ক্লিক করতে হবে, এই যে ফটোটা আছে এটাকেও নিয়ে নিলাম, বক্সে ক্লিক করে আবার সেম একই পদ্ধতিতে এটাকে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম, এটা এখানে চলে এলো। কন্ট্রোল এক্স, এটা এখানে চলে আসবে, ব্যাস। সেমভাবে আমি সবগুলোকে নিয়ে আসব, কন্ট্রোল এক্স করব, এখানে ক্লিক করব, প্রেস করব, এখানে নিয়ে চলে আসব। এটা এখানে নিয়ে চলে এলাম, এই যে ঢাকি এটাকেও নিয়ে নিলাম, তো আমি একে একে সবগুলোকে এখানে নিয়ে চলে আসব এবং সেট করব। আমি একে একে সবগুলোকে নিয়ে আসছি,
ঠিক একই পদ্ধতিতে সবগুলো নিয়ে আসবেন। কন্ট্রোল এক্স করতে হবে, এখানে একবার ক্লিক করতে হবে, করে কন্ট্রোল প্রেস করে মাউস দিয়ে লেফট ক্লিক করলে এই জায়গাটা চলে আসবে, এখানে এসে পেস্ট করে দিতে হবে। ব্যাস আমি এগুলো সব পেস্ট করে নিলাম। এবার আমাদের এই যে লেখাগুলো আছে এটাকে সবগুলো সিলেক্ট করব, করে কন্ট্রোল এক্স করব, এখানে একবার ব্যাস এখান থেকে এটা নিয়ে নিলাম, এটাকে টেনে এইখানে রাখলাম। ব্যাস আর মোটামুটি কিছু আমাদের নেওয়ার নেই আপাতত, তো এবার আমরা এটার ভিতরে প্রবেশ করব। একটু বড় করে নিলাম, একটু বড় করে নিলাম ফার্স্ট। এবার আমরা এটাকে নিচের দিক থেকে সাজিয়ে যাব। তো ফার্স্ট আমাদের এই ঘরটা আছে, এটাকে আমরা এখানে বসিয়ে দেবো, এটাকে একটু ছোট করে দেবো। ব্যাস কলা গাছের এখানটা একটা ঘট বসিয়ে দিলাম। এবার আমাদের এই যে গাঁদা ফুল আছে এটাকে নিয়ে আসবো, এখানে বসাবো, একটু বড় করে নিলাম এটা, এই যে এটা একটু বড় করে নিলাম সাইজ, এটা ছোট করে নিলাম, একটু গায়ের দিকে চেপে দেবো এভাবে। এবার আমরা এটাকে কন্ট্রোল ডি করব, তাহলে আরেকটা কপি হয়ে যাবে। এটাকে আমরা একটু ছোট করব, এই ছোট করে এই সাইডের দিকে সরিয়ে দেব। ব্যাস এটাকে আবার কন্ট্রোল ডি করব, বললে আরও একটু ছোট হয়ে গেল, গেলে আমরা এটাকে ব্যাস পাশাপাশি তিনটে দিয়ে দিলাম। এবার আমার যেটা কাজ হচ্ছে এই যে পদ্ম ফুল আছে এটাকে এখানে নিয়ে চলে আসব, এটাকে এইভাবে সেট করে দিলাম, এটা কন্ট্রোল ডি করলাম, করার পরে এটাকে আবার একটু ছোট করব, এটা সাইডে সরিয়ে দেব। ব্যাস এটাকে আরও একটু ছোট করে দেব। ব্যাস আবার কন্ট্রোল ডি করব, বললে আরও একটু ছোট হয়ে যাবে, এটা পাশাপাশি দিয়ে দেব, দিয়ে কন্ট্রোল এস করতে হবে, করলে এটা সবসময় সেভ হয়ে থাকবে। তো আমার এটা হয়ে গেছে। এবার আমি একটু এটাকে এদিকে চেপে এটা একটু ছোট করে নেব, নেওয়ার পরে এটা আমার মোটামুটি কমপ্লিট। এবার আমি এই যে ঢাকিটা আছে এটাকে একটু ছোট করে নেব, নিয়ে এখানে বসিয়ে দেব। আবার একটু বড় করে নিলাম, নিয়ে এটাকে একটু ছোট করে নিলাম, এই ঢাকিটা এখানে দিয়ে দিলাম। ব্যাস ফুলগুলোকে আর একটু সাইজ গায়ে গায়ে দিয়ে দেবো, এই ব্যাস এটাকে আর একটু এদিকে চেপে দেবো। ব্যাস এটাকে কন্ট্রোল এটাকে একটু মাউস স্ক্রলিং করে ছোট করে নেব। নেওয়ার পরে আরও কিছু আমাদের আছে, এই যে আমাদের দুটো PNG পিকচার আছে এটাকে আমরা এখানে নিয়ে চলে আসবো। এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, ফটোটাতে একবার ক্লিক করব, করে এটাকে এদিকে একটু চেপে দেব। ব্যাস এটাকে একটু বড় করে দেব সাইজ, ব্যাস এটাকে একটু ছোট করব, করে এই যে ফটোটা আছে এটাকেও নিয়ে আসবো, নিয়ে এই সাইডে বসিয়ে দেব। ফটোগুলো একটু ঠিকঠাকভাবে বসাতে হবে। এটা সম্পূর্ণ এডিট ফাইল, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা ফাইলটি ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো আমি ছবিটিকে এইভাবে বসিয়ে দিলাম, একটু নিচের দিকে দিয়ে দেবো। দেওয়ার পরে আরও একটি ছবি আছে আমাদের, এই যে ছবিটা এটাকে আমরা এখানে নিয়ে চলে আসব, নিয়ে মাউসটাকে স্ক্রল করে ছবিটাকে একটু বড় করে নেব, তাহলে আমাদের বসাতে সুবিধা হবে। তো এটা আমরা এখানে বসিয়ে দিলাম,
এই ছবিটাকে একটু ছোট করে দেব, ব্যাস এটাকে এখানে বসিয়ে দিলাম। ফুলগুলোকে একটু একটু করে ছোট করে দেবো, অনেকটা বড় হয়ে গেছে এই ফুলটা। এটা দিয়ে দিলাম, তারপরে এটা আছে এটাকে আরও একটু ছোট করবো, করে এখানে দিয়ে দেব। এবং এই যে ফুলটা আছে এটাকেও ছোট করে এদিকে চেপে দিলাম। ঢাকিটা আছে ঢাকিটাকে একদম ছোট্ট করে দেব, দিয়ে এখানে বসিয়ে দেব। এই যে ফটোটা আছে এটাকে আরও একটু এইদিকে চেপে দেব, ব্যাস ঢাকিটা এখানে কাটছে না যেহেতু ঢাকিটাকে সরিয়ে দিলাম, পরে দেখছি। এবং এই ফটোটাকে একটু এদিকে চেপে দিলাম, ব্যাস। এবার আমাদের আরও কাজ হচ্ছে, এখানে মোটামুটি কাজ, এখানে আরেকটা ছবি আছে, এই ছবিটাকে এখানে দিয়ে দেবো, ব্যাস এটাকে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের আরও একটি কাজ এখানে আছে, যেটা এই যে এটাকে আমরা এখানে নিয়ে চলে আসব। এটাকে নিয়ে আসার পরে একটু ছোট করব, তারপরে এখানে বসাবো, ব্যাস এটা একটু উপরে তুলে নিলাম। এটা একটু উপরের দিকে ভালোভাবে ঠিকঠাক করে নেব, ব্যাস এটাকে কন্ট্রোল ডি করব, করলে আরেকটা ডুপ্লিকেট হয়ে যাবে। এটাকে এখানে বসিয়ে দেব, দিয়ে এটা একটু বড় করে দেব, ব্যাস এটাও একটু বড় করে দেব, ব্যাস যাতে কোনো রকম অসুবিধা না হয় এটা একটু বড় করে নেব, এখানে বসিয়ে দেব। তো সম্পূর্ণ দেখুন ভিডিওটি, কেউ স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না। তো আমি এখানে বসিয়ে দিলাম, এটা একটু এরকম উপর থেকে ছোট করে দেব, এটাকেও আর একটু ছোট করে দেব, আর একটু ছোট করতে হবে যাতে সম্পূর্ণভাবে দুটো একই রকম মোটামুটি যেন দেখায়। এরপরে এই যে দুর্গা ঠাকুর, এটা দেখুন এই যে ফুল এটার পেছনে পড়ে গেছে, তো এটাতে ক্লিক করার পরে মাউস দিয়ে রাইট ক্লিক করতে হবে, করে এখান থেকে অর্ডারে যেতে হবে, ইয়ে ফন্ট অফ লেয়ার, এটা করে দিলে এটা পেছনে চলে যাবে, ব্যাকগ্রাউন্ড এই ফুলের যে এটা আছে এটা পেছনে চলে যাবে, দুর্গা ঠাকুরটা সামনে চলে আসবে। এটাও ঠিক সেম পদ্ধতি, মাউস দিয়ে রাইট ক্লিক করব, অর্ডারে চলে যাব, এখান থেকে ফন্ট অফ লেয়ার এটা করে নেব, দুর্গা ঠাকুরটি ওপরে চলে এসছে। চাঁদমালাটাও ঠিক তাই, চাঁদমালাটার ক্ষেত্রেও একই করব, চাঁদমালাটা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, অর্ডারে চলে যাব, ফন্ট অফ লেয়ার করে নেব, এটাকে আরও একটু সরিয়ে দিলেও অসুবিধা নেই, চাঁদমালাটাকে সরিয়ে দিলাম, ব্যাস দুর্গা ঠাকুরটাকে আর একটু ছোট করে দিলাম, ব্যাস এদিকে চেপে, দেখতে অনেকটা সুন্দর লাগছে, মোটামুটি ডিজাইন। এবার আমাদের আরও কাজ হচ্ছে, এই যে ঢাকি আছে এটাকেও নিয়ে চলে আসবো, এখানে বসাবো, তো এটাকে এখানে বসানোর পরে এইভাবে বসিয়ে দেব, ব্যাস এটা একটু ছোট করে দিলাম, এইদিকে বসিয়ে দেব, এটাও রাইট ক্লিক করব, অর্ডারে চলে যাব, ফন্ট অফ লেয়ার করে দেবো, এটা উপরে চলে এসছে। এবং এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কেমন একটা লাগছে, তো তার জন্য আমরা এটা সিলেক্ট রেখে এই যে ট্রান্সপারেন্সি আছে এটাতে ক্লিক করে এটাতে এইভাবে করে দেব, দিলে একটু হালকা ধরনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে আর কি, ব্যাস ঠিক আছে। এবার এটাকে আমরা ছোট করব, করে বাইরে একবার ক্লিক করব, করলে আমাদের ব্যানারটি দেখুন অনেকটা মোটামুটি সুন্দর হয়েছে। তো এবার আমাদের করণীয় কাজ যেগুলো সেগুলো আমাদের করতে হবে, ফটোগুলো ঠিকঠাক ম্যাচ হয়নি যার জন্য আমি আরেকবার বাইরে ক্লিক করছি, ফটোতে ক্লিক করছি, ফটোটাকে আরেকটু ছোট করতে হবে, একটু পিছিয়ে নিয়ে যেতে হবে,
ব্যাস এবার আরেকবার ক্লিক করে দেখে নেব। ব্যাস মোটামুটি হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে একবার ক্লিক করব। ওটার পরে আমার এখানে অনেকগুলো লেখা আছে, এই লেখাগুলোকে আমি এখান থেকে নিয়ে, তো এবার আমি এই যে ফাইলটা, এই যে লেখাটা আছে এটা নিয়ে চলে এলাম। এখান থেকে একটা বক্স নিয়ে নেব। ব্যাস নেওয়ার পরে আমি এই যে অপশন আছে এখানে চলে যাব। এটাকে একটু গোল করে নেব। ব্যাস গোল করে নেওয়ার পরে এখান থেকে কালার দিয়ে দেব। এই যে সাইটের বর্ডার আছে এটা আমি যেভাবে বলেছিলাম সেটা আপনারা ওইভাবে সরাবেন, বা মাউস দিয়ে এই কালারের উপরে মাউস দিয়ে রাইট ক্লিক করবেন, তাহলে এটি সম্পূর্ণ চলে যাবে। তো এটি আমি নিয়ে আসব, এটাকে ছোট করব, করার পরে এখানে নিয়ে চলে আসব। এই যে লেখাটা আছে এটাকেও নিয়ে চলে যাব এই হলুদটার উপরে, এটা একটু বড় করে নেই, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে নিয়ে চলে এলাম, এই যে লেখাটা আমাদের শো করছে না, আমরা কিবোর্ড থেকে শিফট প্লাস ডান সাইডে যে পেজ আপ এটাতে একবার ক্লিক করব, তাহলে আমাদের এটা শো করবে। তাহলে এটা আমাদের কাজ হচ্ছে। আমরা এই একটু ছোট করে নিই, এই যে ফাইল, এই যে বক্সটা আছে এটাকেও ছোট করে নেব আর একটু। ব্যাস তারপর এটাকে একটু জুম করব, একটু সরিয়ে নিলাম এদিকে। নেওয়ার পরে এটাকে এখানে দিয়ে দেব, এই যে তমবর্ষ এটাকে এখানে নিয়ে চলে আসব। এই যে তমবর্ষ এটাকে আমরা এখানে নিয়ে চলে আসলাম এবং এটাকে একটু বড় করলাম। বক্সটাকে আর একটু ছোটো করতে হবে উপরের থেকে, একটা বড় হয়ে গেছে, একটু ছোট করে নিলাম, এটা একটু উপরের দিকে তুলে দিলাম। লেখাটাকে একটু ডান সাইডে চেপে দেবো। এখানে ড্যাশতম বর্ষ মানে যে বছর আছে সে বছরের সালটা এখানে দিয়ে দিতে হবে কততম বর্ষ, তাই আমি এটাকে গ্যাপ রেখে ড্যাশতম বর্ষ দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও একটি আছে যেটা আমাদের স্থাপিত, অনেকে স্থাপিত দেয় অনেকে দেয় না, তো আমরা এটা এখানে দিয়ে দেবো। সেম একই প্রসেস, এখান থেকে একটি বক্স নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে চলে আসব, এটাকেও গোল করে নেব, নিয়ে এখান থেকে একটি কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে রাইট ক্লিক করে বর্ডারটাও সরিয়ে দিলাম, এখানে প্রেস করলাম, এটাকে এখানে এক জায়গায় রাখলাম। এবার এই যে স্থাপিত লেখাটা এটাকেও আমরা এখানে নিয়ে চলে যাব। নেওয়ার পরে সেম পদ্ধতি, শিফট চেপে পেজ আপ এটা প্রেস করার সাথে সাথে এটা উপরে চলে আসবে, তো আমরা এটাকে একটু ছোট করে নেব। এটা একটু বড় করে নিলাম, নেওয়ার পরে এটা ছোট করে নেব সম্পূর্ণ। ব্যাস একটু ছোট করে নিই, নেওয়ার পরে এটাকেও এখানে সরিয়ে নিয়ে আসবো। হলুদ যেটা আছে বক্স এটাকেও সরিয়ে নিয়ে আসবো, নেওয়ার পরে একটু বড় করে নেব, নিয়ে এটা ভালোভাবে সম্পূর্ণভাবে ম্যাচ করিয়ে দেবো। কিবোর্ডে অ্যারো বোতাম আছে সবগুলো দিয়ে এদিকে ওদিকে চারিদিকে এটা ঠিক করে নেব। নেওয়ার পরে বাইরে একবার ক্লিক করব, করার পরে আমাদের আরও একটি, এবার আমাদের সবথেকে বড় জিনিস হচ্ছে এই যে সার্বজনীন দুর্গ উৎসব, এই লেখাটাকে এবার আমরা এখানে নিয়ে চলে আসবো। তো এটা আমি আলাদাভাবে বানিয়ে রেখেছি, এরকমভাবে বানাতে পারেন, বা লোগো পাওয়া যায় বিভিন্ন ধরনের দুর্গ উৎসব সেগুলো নিতে পারেন। এই যে শ্রী শ্রী সার্বজনীন এটা আমি সম্পূর্ণ সিলেক্ট করলাম, করার পরে এটাকে টেনে এইখানে নিয়ে চলে আসবো বক্সের ভিতরে। তো এটা একটু ছোট করে
এটাকে এবার আমরা টেনে এখানে নিয়ে চলে আসব, একটু বড় করে নেব। এই যে ছিচড়ি সার্বজনীন, এটাকে সম্পূর্ণ এই দিকে তুলে রাখবো, এইখানে রেখে দিলাম। ব্যাস আর একটু ছোটো করলাম, করে এই যে দুর্গা উৎসব, এবার আমরা এটাকেও নিয়ে আসব, সিলেক্ট করলাম, করে এখানে নিয়ে চলে এলাম। এবার একটু বড় করে নেব, যাতে দেখতে সুবিধা হবে। ফাইলটি সম্পূর্ণ এডিট ফাইল, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, সম্পূর্ণভাবে এডিট করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো দুর্গা উৎসবটা আমি এখানে বসিয়ে নিলাম, ব্যাস নেওয়ার পরে আমি বাইরে ক্লিক করলাম এবং কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট ক্লিক প্রেস করলে এবার আমাদের এই যে জিনিসটা সম্পূর্ণ এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কীভাবে একটি ব্যানার তৈরি করা যায়, এর ভিতরে এখনও অনেক কাজ বাকি আছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেউ স্কিপ না করে। তো এবার আমাদের আরও কাজ থাকে, যেগুলো হচ্ছে পরিচালনায় বা যে জায়গাটার নাম হয় সেই জায়গাটা। তো এবার আমরা পরিচালনায় যেটা আছে সেটা এখানে দিয়ে দেব, তার জন্য আমি এখানে আবার সেই একই প্রসেস, কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট ক্লিক প্রেস করলে এই জায়গাটা চলে আসবে। এখান থেকে একটা বক্স নিয়ে নেব, নেওয়ার পরে এই যে বক্স নিয়ে নিলাম, এটাকে একটা কালার দেব। তো কী কালার এখান থেকে আমি বেছে নিতে পারি, এরকম একটা সবুজ, কালারটা মোটামুটি ঠিক আছে, কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে বাইরে বর্ডার আছে, বর্ডারটাকে সরানোর জন্য মাউসের রাইট ক্লিক করব কালারের উপরে, বা এখান থেকে আমরা চলে যাব গিয়ে এটা নান করে দেব, দিলে আমাদের হয়ে যাবে। তো এটা সিলেক্ট রেখে এই অপশানে যাব, এখান থেকে এটাকে একটু রাউন্ড করব, রাউন্ড করার পরে এটাকে এখানে নিয়ে চলে আসব, এটা একটু বড় করে নেব, এখান থেকে এটা একটু ছোট করে নিলাম, এই বসিয়ে দিলাম। এটা বসিয়ে দিলাম, এবার আমাদের লিখতে হবে যেটা, সেটা হচ্ছে পরিচালনায়। তো আমি এখান থেকে লিখব এখানে দেখুন লেখার সাথে সাথে আমার ইংরেজি অক্ষর হয়ে গেছে, তো এটা আমি সিলেক্ট করব, করার পর এখানে চলে আসব, এখান থেকে আমি আমার ফন্টটাকে বেছে নেব। তো আমি এই ফন্টটা নিয়ে নিচ্ছি, উত্তরা ফন্ট পরিচালনা, এই যে কালো আছে এটাকে আমরা এখানে চলে যাব, এখান থেকে এটা যে হোয়াইট, এই যে হোয়াইট, এখানে একবার ক্লিক করব, করলে এটা হোয়াইট হয়ে যাবে। তো এই লেখাটিকে আমি আবার এখানে নিয়ে চলে আসব, সম্পূর্ণ চলে এলো লেখাটি, এটাকে একটু ছোট করে নেব, ব্যাস আর একটু ছোট। ছোট করে নেওয়ার পরে এই যে সাদাটা আছে, এই সাদার চারিপাশে একটা আউটলাইন দেবো, সেটার জন্য আমরা আবার এখানে ক্লিক করব, এটা সিলেক্ট রাখা অবস্থায় কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এবং এখান থেকে এই যে আউটলাইন এখানে চলে যাব, এই যে অন পয়েন্ট এটা দিয়ে দেবো, তারপর এখানে একটা হলুদ কালার দিয়ে দিলাম, দিয়ে এগুলো ফিল আপ করে এটা দিয়ে দিলাম। এখানে হলুদ দিলে ঠিকঠাক মানাচ্ছে না, তার জন্য আমি এটাকে চেঞ্জ করব, করে এটাকে নেভি ব্লু এটা দিয়ে দেবো, দেখি মোটামুটি, হ্যাঁ এটা আমাদের ঠিক আছে,
তবে এটার পয়েন্ট আর একটু বাড়াতে হবে, এটা দেখে নিতে হবে কোন পয়েন্টে ঠিকঠাক ম্যাচ করবে। তার জন্য আমি এখান থেকে 2 পয়েন্ট দিয়ে দিলাম, ওকে করলাম, মোটামুটি ম্যাচ করছে। তবু আর একটু বাড়াতে হবে, এখানে ডবল ক্লিক করব, এখান থেকে 4 পয়েন্ট চলে যাব, গিয়ে ওকে করব, ব্যাস ওরা আমাদের ঠিকঠাক আছে। তো পরিচালনায় হওয়ার পরে সেই জায়গাটার নাম দিতে হবে, তো আমি এখানে একটা ক্লাবের নাম দিয়ে দিচ্ছি, যে কোনো ক্লাব, ধরুন আমি দিচ্ছি বিনা পানি তরুণ সংঘ। তো আমি এখানে লিখে নিলাম বিনা পানি তরুণ সংঘ, এটাকে সিলেক্ট করব, এখানে চলে যাব, এই যে এটা আমরা দিয়ে দিলাম বিনা পানি তরুণ সংঘ, তো সংঘটা হয়নি, দন্তস্ব অনস্কার ঘ, ঠিক আছে। এটাকে আমরা একটা কালার দেব, তো এটা কালার দেওয়ার জন্য এটা রেড কালার দিয়ে দিলাম, এবং রেড কালারের পিছনে একটা আউটলাইন দিতে হবে। তো আমি এখান থেকে আউটলাইনে চলে যাব, 4 পার্ট দিয়ে দেব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, এই হোয়াইট আউটলাইনটা দিয়ে এখানে ওকে করলাম, মোটামুটি এসছে। তবু এটাকে আরও একটু বাড়াতে হবে, এটাকে 4 পার্ট না দিয়ে 8 পার্ট দিতে হবে, দিলে ঠিকঠাক ম্যাচ করবো, ব্যাস এটাকে আমি এখানে দিয়ে দিলাম পরিচালনায় বিনা পানি তরুণ সংঘ, ব্যাস। এটার ফন্ড আপনারা চেঞ্জও করতে পারেন, এখান থেকে চলে আসবো ফন্ডে, ব্যাস এটা আমরা করে দিলাম বিনা পানি তরুণ সংঘ পরিচালনা। এবার আমাদের আরও একটি কাজ আছে, সেটা হচ্ছে স্থান। তো আমরা এখানে এটা লিখে নিই স্থানটা, তো আমি স্থান যে কোনো একটা জায়গার নাম দিয়ে দেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি দুর্গাপূজা মেলার নতুন মাঠ, তো আমি এখানে দিয়ে দিলাম দুর্গাপূজা মেলার নতুন মাঠ, আমি এটা এখানে দিয়ে দিলাম দুর্গাপূজা মেলার নতুন মাঠ। তো আমরা ফন্টের স্টাইলটাকে একটু চেঞ্জ করব, ফন্টের স্টাইল চেঞ্জ করার জন্য এখানে চলে যাব, এখান থেকে এখানে আসব, এই ফোনটা ঠিকঠাক ম্যাচ করছে না, তো আমি এখান থেকে আরো ভালো ভালো নতুন নতুন ফন্ট যেগুলো আছে সেগুলো আমি ইউজ করবো। এই কোন ফন্টটা মোটামুটি ম্যাচ করছে, এটা দিয়ে দিই, এটা মোটামুটি ঠিক আছে। তো এটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে একটা কালার দেব, তো আমি এটাতে হলুদ কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আউটলাইন, এখানে ডবল ক্লিক করব,
তারপরে এখান থেকে একটা আউটলাইন পার্ট দেবো, 4 পার্ট দিয়ে দিলাম, ব্ল্যাক কালার তো আছে, এখানে একবার ক্লিক করে এই দুটোতে টিক বসিয়ে ওকে করে দেব। দেখি মোটামুটি না, এটার আউটলাইনটা একটু বাড়াতে হবে, তো এখানে ডবল ক্লিক করে এটা 4 পার্ট আছে এটাকে 12 পার্ট করে দেব, দিয়ে ওকে করব। ব্যাস মোটামুটি ঠিক আছে। তো এবার আমরা এটা এখানে নিচে এটা না এটা এটা নিয়ে আমরা এখানে বসিয়ে দেবো। ব্যাস দেওয়ার পরে বাইরে একবার ক্লিক করব, দেখি আমাদের ফাইলটি কেমন তৈরি হয়েছে। এখনও মোটামুটি ঠিকঠাক, তো এবার আমাদের এগুলোকে একটু বড় করতে হবে। ব্যাস এটা একটু বড় করে দিলাম, এটা একটু ছোট করে দিলাম, দুর্গা ঠাকুরটাকে একটু বড় করে দিলাম, কলা গাছটাকে একটু বড় করতে হবে, বড় করে দিলাম, এটাকেও একটু বড় করে দিলাম, এটা ঠিক আছে, এগুলো সবটাই ঠিক আছে। তো আমাদের এই যে পরিচালনায় এটাকে একটু একসাথে নিয়ে বড় করে নেব, এই ব্যাস বিনাবাণী তরুণী সঙ্গ এটা কেউ একটু বড় করে নেব, এই যে স্থাপিত এটাকে একটু বড় করে নিলাম, নিয়ে হলুদটাকে এইভাবে আমরা ম্যাচ করে নেব। নেওয়ার পরে এই যে স্থান যেটা আছে এটাকে আমরা আর একটু বড় করে নেব, নিয়ে এরকম ব্যাস উপরের দিকে তুলে দেব। এবার আমাদের এই যে সার্বজনীন দুর্গ উৎসব লেখাটা আছে এটাকে একটু বড় করে নেব, ব্যাস নেওয়ার পরে বাইরে একবার ক্লিক করে দেখে নেব। আমাদের ব্যানারটি মোটামুটি দুর্গা পুজোটা নিচের দিকে চলে এসছে, তো আমি আরেকবার ক্লিক করব, ছোট করে নেব, এটা নিয়ে নিলাম, নিয়ে একটু বড় করে নিলাম, নেওয়ার পরে এটাকে আর একটু উপরের দিকে তুলে দিতে হবে, ব্যাস এদিকে সরিয়ে দেব। ব্যাস দুর্গা ঠাকুরটাকে একটু বড় করে দেব, ব্যাস দেওয়ার পরে এই যে আমাদের কাশফুলটা আছে, এই যে কাশফুল এটাতে একবার ক্লিক করব, করার পরে এই যে ট্রান্সপারেন্সি আছে এটাকে একটু হালকা করে ট্রান্সপারেন্সি করে দেব। তো এটা আমি ট্রান্সপারেন্সি করে দিলাম, দিয়ে এবার বাইরে ক্লিক করলাম, তাহলে আমরা দেখতে পাবো ব্যানারটা কীরকম হয়েছে। তো এই হচ্ছে আমাদের ব্যানার, তো আপনারা এর থেকে আরও সুন্দরভাবে তৈরি করতে পারবেন। ভিডিওটি যাতে বড় না হয় তার জন্য আমি তাড়াতাড়ি করে এটি তৈরি করে দেখালাম, তো আপনারা ঠিকঠাক জায়গায় ছবি বসিয়ে এবং টাইপগুলো ঠিকঠাক দিয়ে আপনারা এর থেকে আরও সুন্দরভাবে ব্যানার তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন
ও যাদের এই ভিডিওটি প্রয়োজন তাদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও দেখে উপকৃত হয়। আরও একটা বিষয়, যারা এই ফাইলটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কেউ স্কিপ করবেন না এবং কমেন্ট বক্সে কেউ পাসওয়ার্ডটি শেয়ার করবেন না। তো আমাদের ব্যানারের ফাইলটি তৈরি হয়ে গেছে, 5 ফুট বাই 3 ফুটের ব্যানার। তো এবার আমাদের করতে হবে জেপিজি আকারে, যাতে আমরা সম্পূর্ণভাবে দেখতে পারি। তো এটাকে জেপিজি করার জন্য আমরা চলে যাব ফাইল অপশানে, এখান থেকে আমরা এক্সপোর্ট করে নেব। তো এক্সপোর্ট করার আগে যাদের এই ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগেছে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করবেন, এবং কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কী ধরনের ভিডিও চান। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন ও সহযোগিতা করবেন। তো আমি এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করলাম, করার পরে এই যে জেপিজি লেখা থাকবে এটা জেপিজি করব। এখান থেকে ফাইলের যে কোনো অপশান আছে, তো এটাকে আমি যে ডেস্কটপ করে নেব। নেওয়ার পর এখানে নাম দিতে হয়, তো আমার একটা নাম দেওয়া আছে, আমি এটাকে একটা যে কোনো নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এক্সপোর্ট করলাম, একটু সময় নেবে। এই যে 60 বাই 36, এখানে 100 আছে, এখানে আমরা ক্লিক করে 72 করতে পারি, 100 150 200 300। যারা ভিজিটিং কার্ড করে তাদের জন্য 300, আর যারা ব্যানার করে 72 করতে পারেন বা 100। আমি সাধারণত 100 করি, তো 100 করা আছে। এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আপনারা এখানে, 60 বাই 36, 5 ফুট বাই 3 ফুটের একটা ব্যানার সম্পূর্ণ এখানে তৈরি হচ্ছে। তো এটা ব্যানারটা তৈরি হওয়ার পরে তো এটা আমাদের মাপে তৈরি হয়ে গেছে, 5 ফুট বাই 3 ফুটের একটি ব্যানার। তো এবার আমি এখান থেকে ওকে করে দেব, দিলে এটি আমাদের সম্পূর্ণ ডেস্কটপে সেভ হয়ে গেছে। তো আমাদের ডেস্কটপে এবার আমি চলে যাব, গিয়ে দেখব এটাকে মিনিমাইজ করলাম, এটাকে সরিয়ে দিলাম, এই যে নামে আমি ফাইলটি সেভ করেছি এটাকে আমি খুলব। একটু সময় নিচ্ছে। তো এই হচ্ছে আমাদের ব্যানারের ফাইলটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পরবর্তীতে যদি এরকম ধরনের আরও বিভিন্ন রকম ব্যানারের ফাইল বলুন বা দুর্গাপুজোর বিলের ফাইল বলুন বা ভিজিটিং কার্ড বলুন, কোনো ধরনের কোনো ফাইল লাগলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান।